এটা খেয়ে তো প্রেমে পড়ে যাচ্ছি। এর থেকে আর কি ভালো দাও তুমি? তুমি যদি ধর্মতলায় আসো, আর ধর্মতলায় এসে যদি এই দোকানটার মানে এই দোকানটা এমনি এখানকার লস্যি ট্রাই না করো, তাহলে তুমি ধর্মতলায় এসে কিছু খাওয়াই নি। দেখো বেসিক্যালি কিন্তু ব্লগটা এখান থেকে কোনোদিনও শুরু হওয়ার কথা না। ব্লগটা শুরু হয়েছিল হচ্ছে মেট্রো গলিতে। এবার কী জন্য হয়েছিল সেটা পুরো ভিডিওতে দেখবে। বাট এখন একটা কথা বলি, এই যে অ্যাবনর্মাল ব্লগিফাই যে চ্যানেলটার যে নাম দিয়েছি, এটা কিন্তু এখন সত্যি আমার সাথে জাস্টিস করছে। কারণ আমি সত্যি ভাই অ্যাবনর্মাল, কারণ ইন্ট্রো করেছিলাম হচ্ছে মেট্রো গলিতে, বাট বাড়ি এসে আমার অনেক এক্সট্রা ক্লিপ যেগুলো থাকে সেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম, মানে দিই আর কি। তার সাথে সাথে আমার এত সুন্দর ইন্ট্রোটা আমি ডিলিট করে দিই, তার জন্য এখন এই ইন্ট্রোটা তোমাদের দিতে হচ্ছে। তো বেসিক্যালি ওখানে গিয়ে কী কী হয়েছিলো সেটা পুরোটা ভিডিওতে এনজয় করবে। বাট তার আগে মানে দেখতে পাচ্ছ কি, দেখো এতটা অবধিও ঠিক ছিল, বাট এই যে চুল আর এই দাড়ি, মানে বাড়ি থেকে বলেছিলো চুল দাড়ি না কাটলে বাড়িতে ঢুকতে দেবে না, এই চুল দাড়ি কাটার পর থেকে চুল অবধি ভাই ঠিক ছিল। এই দাড়ি কাটার পরে পুরো মানে চিকনা দেখতে লাগছে, মানে অনেকটা ওই ছাল ছাড়ানো মুরগির মতো দেখতে হয়ে গেছে আর কি। যতদিন না এইটা ঠিক হচ্ছে ততদিন আমাকে মানে জঘন্য তোমার একটা দেখতে লাগবে, মানে আমার নিজের লাগছে। তোমাদের কেমন লাগছে আমার কমেন্ট করে জানিও, আমার বাজে লাগছে মানে তোমাদেরও বাজে লাগার কথা, তাও হতে পারে, কেমন লাগছে বলতে পারো। বাট বেশি ভাটবাঁকা হয়ে যাচ্ছে, এবারে ডিরেক্ট মেট্রো গলিতে গিয়ে দেখা হচ্ছে, চলো। মেট্রো গলি স্প্ল্যান্ডের যে দোকানটা নিউ বেঙ্গল, সেই দোকানে আছি। বেসিক্যালি আমি কি মাছ কিনতে মুজি, হ্যাঁ মোজা, মোজা ধন না কি বলে, হ্যাঁ। তো এই মাইকটা আমাকে দেখালো দাদা, এই মাইকটা হচ্ছে মোটামুটি কত 1600 আমাকে বলেছিল। এখন তোমরা যে ভয়েসটা শুনছো সেটা কিন্তু মানে মাইক লাগানো ছাড়া, তো মাইক লাগানো দিয়ে শুনবে। এখন আছে হচ্ছে ধর্মতলার একদম মোড়ের মোড়ে, তো মাইক লাগিয়ে কেন জানা একটা মনে হচ্ছে। বেসিক্যালি কেমন ভয়েস আসছে আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি খুব খুশি হব। আর এই যে কিরে সাগর, এই সাগর কি আবার আবার অর্ডার দিয়েছে কাকুর কাছে, কি জানো কাকুর কাছে অর্ডার দিয়েছে হচ্ছে এই 10 টাকা ওর এনার্জি লস হয়েছে, মানে আমি খাওয়ালে 25 টাকা ও খাওয়ালে 10 টাকা। ভয়েস কোয়ালিটি আমাকে কিন্তু অবশ্যই জানো কেমন হয়েছে। তো এইটা খেয়েই এবার আমি যাবো হচ্ছে ডেগাস লেনে খেতে। সারাদিকে যাচ্ছি, বাট এই যে সাগর দ্বীপ, ওরা কিন্তু আমার যখন আগের যা চ্যানেলটা যখন ছিল দা বংশর্স, তখন কিন্তু ওরা ডেগাস লেনে এসেছিল। তো কি কি ওরা ট্রাই করেছিল জানি তোরা? স্যান্ডউইচ, স্যান্ডউইচ ট্রাই করেছে, আর কিছু ট্রাই করা হয়নি না। আরেকটা কি আমাকে বলছিল বাসে, কি বলছো? আমি পার্সোনালি ট্রাই করেছিলাম। হ্যাঁ ওটা কি কি ওই কি তোর সুরসি থেকে পরোটার মাংস ট্রাই করেছিল ওরা। তো বেসিক্যালি আমি আজকে ওখানে যাবো যে কি কি মোটামুটি ফেমাস কি কি আছে সেগুলো একটু ট্রাই করার জন্য। তো অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল, মানে আগের বছর আমার নিজেরও আসার ইচ্ছা ছিল, অফিস করতাম বলে তখন আসা হয়নি, মানে এখনও করি, তাড়িয়ে দেয়নি এখনও অবধি। বেসিক্যালি আমি এখন আছি হচ্ছে ডেকার্স লেনে। 1.5 বছর ধরে আসার ইচ্ছাটা আজকে পুরনো আমি ভাবতে পারিনি, মানে ভেবেই এসেছিল যে ডেকার্স লেন অন্তত আজকে ভিজিট করবো, খোলা থাক কি না থাক। আমি হোলির দিন আসছি, বেসিক্যালি জানতাম যে মনে হচ্ছিলো যে হয়তো বন্ধ হবে, বাট না, যেটা ভেবেছিলো সেটা তো একদমই না। আর আমার এমনি পেছন থেকে দেখে মনে হচ্ছে আমি একদম টাইম টাইমে এসেছি, মানে প্রচুর ভিড়ভাড়টায় ভর্তি। ডেকার্স লেনটায় ঘুরিয়ে দেখাবো, ডেকার্স লেনের খাবারগুলো টেস্ট করবো, স্পেশালি কি বলেছিলি চিত্তদার, চিত্তদার দোকানের খাবারটা টেস্ট করবো, মানে আমি বাড়িতে কিছু খেয়ে আসিনি সেভাবে, চিত্তদার দোকানের খাবার আমার অবশ্যই খেতে হবে। আর দীপ আমাকে বলেছিলো সুরুচির খাবারটা ট্রাই করতে, সুরুচিতে কী আছে আমি নিয়েও জানি না। আর যেগুলো যেগুলো খাবো সেগুলো তোমাদেরকে দেখাবো। বেসিক্যালি সাগরকে একটা কথা জিজ্ঞাসা করবো, সাগর মানে আজকাল যেখানে যেই ভিডিওতে আমার সাথে যাচ্ছে সব জায়গায় পাঞ্জাবি, কেন? কারণ ভাই একটাই কথা, চাটনি তো চাই না, আমি পাঞ্জাবি ছেড়ে যাই। এটা আগে থেকে স্ক্রিপ্টেড ছিল না? ও হ্যাঁ, সো বাই দ্য ওয়ে ইটস অ্যাবাউট অনিক পল এন্ড ব্যাক টু দ্য ওয়ার্ল্ড উইথ দ্য নিউ ভিডিও। বেসিক্যালি আমি এখন আছি বেবো স্যান্ডউইচের সামনে, যেটাতে আগেরবার সাগর আর দ্বীপ এসে খেয়েছিল, কৌস্তভ এসেছিল। যাই হোক বেসিক্যালি আমরা এখন এখানে আছি বেবো স্যান্ডউইচের সামনে। বেবো স্যান্ডউইচে লাস্ট 1.5 বছর ধরে আসার ইচ্ছা আমার, বেসিক্যালি আমি কোনোদিনই আসিনি। দাদা তোমার নামটা কি? চিকেন চিজ কর্ন, দাম হচ্ছে 75 রুপিস দাম নিচ্ছে, তো ঠিক আছে। বাট সব রকম ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে দিল আমি যা দেখলাম। আরেকটা ব্যাপার, আজকে যদি হোলির যেই পাউডারিতে কাকু করে সেই পাউডারিটা পাইনি, আজকে অন্য একটা পাউডারিতে, কিন্তু আর বাকি যাতে জিনিস দেয় কী কী দিয়েছে আমি মাল মেটেরিয়াল সব একই আছে, মাল আর মেটেরিয়াল কিন্তু আছে, ব্রেডটা আলাদা আছে। হ্যাঁ সব বেবো স্যান্ডউইচের মানে বেবো কাকুর যে স্যান্ডউইচের দোকান, সেই দোকান থেকে আমরা চিজ কর্ন চিকেন চিজ কর্ন যে স্যান্ডউইচটা নিয়েছে, এটাতে আমাদের 75 রুপিস আর মোটামুটি
পিসগুলো মানে একজনের জন্য তো এনাফ কোয়ান্টিটি, মানে আমি আর সাগর কিন্তু একটাই নিয়েছি দুজনে খাবো বলে, আর কিছু লোক আমাকে দেখে হাসতে হাসতে চলে যাচ্ছে। আমি জানি না কাকু কি বলছিল, নাকি এর থেকেও ভালো পাউরুটি কাকু দেয়, এটা খেয়েই তো প্রেমে পড়ে যাচ্ছি। এর থেকে আর কি ভালো দাও তুমি? ব্রেডটা মানে এর থেকেও ভালো ব্রেড আর কি পাওয়া যায়? আমার তো আমাদের পাড়া তো পাওয়া যায় না ভাই। বলছি এর থেকেও ভালো ব্রেড দেয়, আর এতটা স্টাফিং না ভেতরে, কিছু বলার নেই। 75 rupees তো এমনি উসুল করে নেওয়ার মতো, জাস্ট আলাদাই খেতে, মানে বেবু স্যান্ডউইচ ইজ বেবু স্যান্ডউইচ সত্যি ভাই। চিত্রটার দোকান তো খোলা নেই, তো চিত্র দোকান ছাড়া এমনি একটা নর্মাল স্ট্রিট দোকান থেকে এই ঘুগনি আর এই পাউরুটি নিয়েছি, মোটামুটি কত 25 টাকা দাম বললো। আমি একটুখানি ভালো খেতে, মোটামুটি ভালো খেতে, বাট বেস্ট বলে না, অ্যাভারেজলি মোটামুটি ভালোই খেতে, মানে খুব বাজে আমার না, কিন্তু চিত্র দোকানটা খাওয়া খুব ইচ্ছে ছিল। পেলাম কপাল খারাপ, কপাল না আমার কপাল এমনি খারাপ। কি কি আছে দাদা? চাউমিন, ফ্রাইড রাইস, রোল, মোমো, পরোটা, আর ভিউ মানে বিরিয়ানি, যে জিনিসে ভিউজ পাওয়া যায় সেটাই নেই, বিরিয়ানি। তো বেসিক্যালি মেট্রো রোল সেন্টারে আছে এই, মানে এই দোকানটা আমি হয়তো অন্য কারোর ভিডিওতে আগে দেখিনি, তো মোটামুটি এই রাস্তা ক্রস হচ্ছে এমনি সব বন্ধ, অর্ধেক দোকান বন্ধ, ঠিক আছে। তো এইটাই দেখলাম যে একটা চাইনিজের দোকান, তো ট্রাই যখন করছে কিছু না কিছু এটাও ট্রাই করাটা মনে হলো, বিরিয়ানি খেতে এসেছিলাম, বিরিয়ানি এই মুহূর্তে নেই, তো বললো ফ্রাইড রাইসটা খেয়ে দাও, মিক্সড ফ্রাইড রাইসটা খেয়ে দেবো। কী দাম আছে ওটা? না না দাম কী আছে? দাম 90, ওকে, তো 90 মোটামুটি দাম আছে। আমাকে চিলি চিকেন দিও, হ্যাঁ চিলি চিকেন কত? চিলি চিকেন 72, 4 পিস, দিও হাফ চিলি চিকেন 36, 3 পিস। হ্যাঁ স্যার, বেসিক্যালি মানে এই যে আমাদের চলে এসেছে মিক্সড রাইস আর চিলি চিকেন 3 পিস, এই 3 পিসের দাম হচ্ছে 36 rupees, আর এই প্লেটটা হচ্ছে পুরোটা হচ্ছে 75, মিক্স ফুল প্লেট মিক্সড রাইস, চিকেন, এখানে চিংড়ি, ডিম, আর কিছু কী হচ্ছে ভেজিস, দেখি কীরকম খেতে। শুধু রাইসটা না, সিরিয়াসলি দারুণ খেতে, ওই তেল তেলে যে ব্যাপারটা থাকে না সব জায়গাতে, অনেক জায়গাতে সেরকম না, রাইসটা সত্যি দারুণ খেতে। আর এইটা চিলি চিকেনের গ্রেভি, একটু ট্রাই করা যাক, রাইস দিয়ে মেখে চিলি চিকেনের গ্রেভি ফার্স্ট বাই। বোনলেস পিস চিলি চিকেনগুলো বেশ ভালো, চিলি চিকেনের গ্রেভিতেও রাইসটা বেশ ভালো লাগছে, দারুণ খেতে, এক কথায় মারাত্মক খেতে, খুব দারুণ খেতে, ট্রাই করতে। এত দূর হারিয়ে আনলে এটার জন্য? কেন কেন এমনি ওখানে অনেক ছিল দোকান? না বেসিক্যালি হচ্ছে এই দোকানটা আমি প্রতিবারই মানে যখনই আসি তখনই দোকানটা এসে ট্রাই করি, এখানকার লস্যি মানে তুমি যদি ধর্মতলায় আসো আর ধর্মতলায় এসে যদি এই দোকানটার মানে এই দোকানটাতে এমনি এখানকার লস্যি ট্রাই না করো তাহলে তুমি ধর্মতলায় এসে কিছু খাওয়াই নি। সবের মধ্যে এই জিনিসটা বেশ, আর এই দোকানটাকে বেশি প্রেফার করি কারণ একটু স্পেশালভাবে বানিয়ে দেয়, ঠিক আছে, এই আলাদাই লাগে এটা খেতে, দারুণ লাগে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, লাইক না করে একদম যাবে না, ভিডিওটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, তার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের সবার আগে আসে। স্টে সেফ এভরিবডি, অ্যান্ড সবার সুস্থ।